হ্যালো মেরা দোস্ত, বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, লাল সালাম লাল সালাম লাল সালাম জানিয়ে আমার আজকের কর্মসূচি শুরু করলাম। জীবনে অনেক কর্মসূচি পালন করেছি, এটা একটা নতুন কর্মসূচি হাতে নিয়েছি যে আওয়ামী লীগ এই 12 বছরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করলো কয়টা আর দুঃস্বপ্ন বাস্তবায়ন করলো কয়টা, এটা দেখতে হবে আমাদের এখন হিসেব করে। কারণ এই কর্মসূচিটা চলবে যে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করব বলেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি পুঁজি তো তাদের বঙ্গবন্ধুই, আজ তো কিছু নাই। বঙ্গবন্ধু পারসম ব্যক্তিত্ব, যাক ওই আলোচনায় যাব না। তো বঙ্গবন্ধুর স্বপ্ন কোনটা দুঃস্বপ্ন কোনটা এটা আগে আমি বলে দিই আপনাদের। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন যে সোনার বাংলা, সোনার বাংলা গঠিত হবে, সেখানে জুলুম নির্যাতন দুঃশাসন থাকবে না, এটা স্বপ্ন। আর দুঃস্বপ্ন দেখতেন, উনি বলে ফেলছিল যে মানুষ পাই হলো স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চুরি ডাকাতিগুলো হলো উনি সবসময় এই আতঙ্কে থাকতেন, দুঃস্বপ্ন দেখতেন। তাহলে এখন বাংলাদেশে দেখতেছি আওয়ামী লীগ ক্ষমতায় সা স্বপ্ন আর দুঃস্বপ্ন। আরে স্বপ্ন তো ঠিক আছে, একটা অক্ষর বাদ দিয়ে দিছে খালি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন আবার দুঃস্বপ্নও দেখতেন, তো তাদের কথা হলো একটা অক্ষরে কিছু আসে যায় না, ওই একই কথাই স্বপ্ন আর দুঃস্বপ্ন। স্বপ্ন তো ঠিক আছে, সে স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন হইলেই কি আর দুঃস্বপ্ন হইলেই কি, কারণ আওয়ামী লীগের কথা হলো এইটা। কিন্তু আমরা এখন সেটা বলতে পারবো না, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নগুলোরে এক সাইড করবো, কর্মসূচি হাতে নিব, আর দুঃস্বপ্নগুলো একদিকে হাতে নিব। কিন্তু আওয়ামী লীগ যতবারই জনগণের কাছে যায়, সব বক্তৃতা দিই জনগণের কাছে, ভোট ভিক্ষা কান্দাকাটি বা যাই করে, শরম দিতে চাই না, যে বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, সোনার বাংলাদেশ গড়ব, ঠিক আছে। কিন্তু কয়দিন আগে একজনের সাথে আমার তর্ক হলো এটা নিয়ে, আমার এক বন্ধুর সাথে, বঙ্গবন্ধুর স্বপ্ন তো বাস্তবায়িত হচ্ছে। আমি বললাম হচ্ছে, যে দুঃস্বপ্ন তো বাস্তবায়িত হচ্ছে, আর ওই একই কথাই স্বপ্ন তো আছে, তুমি দুটা বাদ দাও না, দুকে ধরে ওই দু একটা অক্ষর ফেলাই দাও, স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন দুঃস্বপ্ন স্বপ্নই, আমরা এভাবেই কাজ করতেছি। কিন্তু আমরা সেটা মানি না, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন আর দুঃস্বপ্নটা আলাদা করতেছি। আচ্ছা দেখেন, বঙ্গবন্ধুর স্বপ্ন আর দুঃস্বপ্ন কী কী, প্রথমেই আমি যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, বঙ্গবন্ধু মরার পরে তার যে ঘোরতর শত্রু, সে 1954 সালেও এদেশের মন্ত্রী ছিল, বড় নেতা ছিল, আবার 3 বছর তো এদেশের অল ইন অল ছিল, কিন্তু ওনার যে ঘোরতর শত্রু যারা হত্যা করছে, তারাও কিন্তু তাকে এই অপবাদ দিতে পারে নাই যে উনি সুইস ব্যাংকে টাকা রাখছে, বা এই বাংলাদেশ ব্যাংকে বা সোনালী ব্যাংকে ওনার টাকা আছে, বা ওই ওই নামে বেনামে 5টা ফ্ল্যাট আছে, বা ওখানে 10 বিঘে জমি আছে। যারা হত্যা করছে, যারা দিনে রাত্রে ওনার চরিত্র হননের জন্য ইস্যু খুঁজে, এই ইস্যুটা কিন্তু ওনার কেউ পায় নাই, আমি দেখি নাই কাউকে বলতে যে বঙ্গবন্ধু লুটপাট করছে টাকা ব্যাংকে রাখছে। কিন্তু প্রথমেই বলে নিই, আওয়ামী লীগাররা ক্ষমতায় যাওয়ার সময় কী ছিল আর এখন কী হয়েছে, তাহলে এখানেই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে গেছে। কারো বিদেশে বাড়ি বের হইতেছে, কারো সুইস ব্যাংকে টাকা বাড়ি হতে, কারো খাটে নিচ থেকে টাকা বের হইতেছে, আঙুল ফুলে কলার গাছ হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আর বঙ্গবন্ধুর আদর্শে থাকলো না, শুরুতে দুঃস্বপ্নে গিয়ে আলোচ্য যায়। এবার সেকেন্ড টাইম আসছেন, বঙ্গবন্ধুর একটা ভাষণ শুনলাম, আমি সেভ করে রেখেছি, উনি বলতেছে যে এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী কৃষক,
উনি এই বক্তব্যটা দিচ্ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা সমাবেশে। এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব কৃষক, তারা তাদের টাকায় তোমাদের বেতন দেই, তারা অফিসে আসলে তোমরা ভালো আচরণ করবা, তাদেরকে তোমরা স্যার বলবা, এটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। সেদিনকে দেখলাম মানিকগঞ্জে এক মুরব্বী ইয়নোর বাপের বয়সী, যাই হোক বাপের বয়সী হইলে উনি তো মেয়ে বলার সাহস পায় নাই, আপাই বলছে। শেখ হাসিনারও তো সবাই আপা বলে, আমরাও বলি, কিন্তু ইয়নোরে আপা বলছে দেখে উনি বেধরক পিটাইছে। মানিকগঞ্জের ঘটনা, তিন দিন আগের ঘটনা, ভাইরাল। তাহলে এই কালচারটা, এটা কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না? কেবল শুরু করছি বলবেন, এত ছোটোখাটো ঘটনা বলতেছেন, একবারই সব বলে দেব? এটা তো শুরু, রোস্টিং শুরু। বঙ্গবন্ধু এই স্বপ্ন দেখে নাই যে আপনারা সরকারি আমলাদেরকে এমনভাবে তাদের গড়িয়ে তুলছেন যে একজন বয়োবৃদ্ধ লোক তাকে আপা বল সম্বোধন করার কারণে বেধরক পিটিয়েছে মানিকগঞ্জ, ফেসবুকে ভাইরাল কালকে দেখছি। এই করোনাকালে দেখছি আপনার আর এক ইয়োনো, নারী ইয়োনো, এটাও নারী ইয়োনো, আর এক নারী ইয়োনো দেখলাম কাম ধরাইয়া, বাপের বয়সী বৃদ্ধ মানুষকে কাম ধরাইয়া আর এক নারী ইয়োনো নিজে হাতে ভিডিও করতেছে, করে আবার তারই ফেসবুকে ছাড়তেছে। এগুলো কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল? এগুলো ছিল বঙ্গবন্ধুর দুঃস্বপ্ন। তাহলে আপনারা দেখা যেতেছে এ পর্যন্ত যে তিনটা বললাম সব দুঃস্বপ্নই তো বাস্তবায়ন করতেছে, এত বড় স্পর্ধা তাদের হয় কীভাবে? তারপরে একটা মজার ঘটনা বলবো, মজার ঘটনা বলার আগে বলি, আপনার নড়াইলের এসপি একজন নারীকে নির্যাতন করছে, শেষে নাকি তার অভিযোগ যে তার নির্দেশে অ্যাসিড মারা হয়েছে, তার কুপ্রস্তাবে রাজি হয়নি দেখে ঘরে আগুন দেওয়া হয়েছে। কমপক্ষে 20টা চ্যানেলে ওই মেয়েটা শরীর খুলে খুলে দেখেছে, ঝলসে দিছে, কান্না। ঠিক আছে, একটা এসপি, একটা জেলার মালিক, কোনো সাধারণ ঘরের মহিলার বাবার ক্ষমতা আছে যে এসপির নামে মিথ্যা কমপ্লেন করা তো দূরের কথা, একজন দারোগা একজন সিপাহীর বিরুদ্ধে মিথ্যা কমপ্লেন করবে? ঠিক আছে, সে ঘটেছে, আরে ঘটাইছে তো 10-15 দিন হয়ে গেল, উনি কাঁদতেছে আর রাস্তা রাস্তা ঘুরতেছে। আপনারা যদি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেন, ওই ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে অ্যাকশন হইতো, এটা বিচারের ইয়েতে চলে যেত, ওই মেয়েটার আর কাঁদতে হইতো না, ওই মেয়েটাকে নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করতেন আর চিকিৎসা দিতেন আর ওনাকে বিচারের মুখোমুখি করতেন। এইটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। আর একটা মেয়েকে আপনার এসপি ধর্ষণের জন্য চেষ্টা করে আগুন টাগুন জ্বালাইয়া দিছে, সেই মেয়েটা 15 দিন হলে রাস্তা রাস্তা কাঁদতে বাড়িতেছে, এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না? একটা মজার কথা বলবো, এখন মজার কথা বলবো, গেছিলাম খুলনা, বাগেরহাট থেকে খুলনা, ওখান থেকে গেলাম, তো আমরা তো জানেন সুন্দরবনের, সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করি, এটা তো জানেন, আজ দীর্ঘদিন ধরে করতেছি আমরা, দিনাজপুরের কয়লা রক্ষার জন্যে, সুন্দরবন রক্ষার জন্য আন্দোলন করি, গেছিলাম। তো যাই হোক, আমার এক রিলেটিভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করে, তো বললো যে ভাইয়া আপনি কী করেন, বিজেপি দিয়ে করে যে আপনি একটু আসেন, আমাদের একটা প্রোগ্রামও আছে, তো আপনি থাকেন একটু প্রোগ্রাম। আমি বললাম আওয়ামী লীগের প্রোগ্রামে তো আমি থাকবো না, আমরা আইসি এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে সমাবেশ করলাম, এই যে ইয়া সুন্দরবনের এখানে, কয়টা আওয়ামী লীগের সমাবেশ না, কে কার বলছে, আমরা এখানে যত কর্মকর্তা কর্মচারী আছি আমরা আয়োজন করছি, তবে আওয়ামী লীগের লোকও থাকবো, সব লোক ডেকেছি, আর মূলত আমাদের প্রোগ্রাম, আমরা বক্তব্য রাখবো, আপনি না হলে টেজে উঠেন না আসেন, গেছি, কথা আছে, গেছি। যাওয়ার পরে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতা আসতো, এই কারণে আমি সামনে বসলাম, আমি টেজে যে চেয়ার দিয়েছিল বসি নাই, সামনে বসে শুনলাম টোটাল। তো দেখলাম যারা সরকারি কর্মকর্তা,
সবাই বঙ্গবন্ধুকে খুব সুন্দরভাবে একেবারে রাজনৈতিক নেতার মতোই বক্তব্য দিল। দেখ, আমি সেটা দোষ ধরতেছি না, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, জাতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দোয়া চাইল সবার কাছে, আমিও দোয়া করলাম যে যাতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হয়। বঙ্গবন্ধু এইরকমই স্বপ্ন দেখেছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস বক্তব্য শুনলাম। তাহলে কী হলো, এই বক্তব্য শুনলে এটা আমি বলছি কেন আপনাদের সামনে? আর এখানেই তো কথা, ডালমে কুচ কালা হাই, এখন যেটা বলবো এটা শুনলে তো অবাক হয়ে যাবেন। গা এই বছর দুই আগে হঠাৎ করে টেলিভিশন অফিসে ছাড়া দেখি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জনৈক অফিসার 1,000 টাকার একটা বালিশ কিনছে 1,00,000 টাকায়, আবার প্রত্যেকটা বালিশ একতলা থেকে পাঁচতলা উঠাইতে বিল করছে 8,000 টাকা। আমি পরিচিত পরিচিত লাগতেছে, বারবার মিলিতে পারতেছি না হিসাব, টিভি দেখি একবার, মোবাইল দেখি একবার, ওখানে একবার ফোন দিই, ওই যে আমার যে রিলেটিভ আছে তার কাছে দিই, দিয়ে নাম টাম শোনার পরে এইবারে মনে পড়ে গেছে ওই সরকারি কর্মকর্তা ওই উদ্বোধনী অনুষ্ঠানের দিন সবচেয়ে চোখোষ বক্তব্য দিয়েছিলেন উনি, যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করব ইনশাল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দোয়াও করেছি সবাই। হায় হায়, এইটা কি বঙ্গবন্ধুর স্বপ্ন না দুঃস্বপ্ন? বঙ্গবন্ধু তো সবসময় দুঃস্বপ্ন দেখতেন, এগুলো এগুলো আর এনিয়া ওই চোরের খনি নিয়া হতবাক হয়ে গেলাম আমি। হ্যাঁ, মিলে গেল হিসাব। পরে তো আমরা অনেক প্রতিবাদ প্রতিবাদ করলাম, দেখলেন যে 1,000 টাকার বালিশ 1,00,000, এগুলো বঙ্গবন্ধুর স্বপ্ন না, এগুলো বঙ্গবন্ধু দুঃস্বপ্ন দেখতেন সবসময় চোরের খনিদেরকে নিয়ে। আমরা দেখেছি একটা কাঁটা চামচ বাজারের দাম 40,000 টাকা, হতবাক হয়ে গেলাম 1,40,000 টাকা করে দাম লেখা হয়েছে একটা করে কাঁটা চামচ, এরকম হাজার হাজার চামচ কিনেছে সরকারি দপ্তরের জন্যে, তাদের এখনও ফাঁসি হয় নাই, প্রেস ক্লাবের সামনে নেওয়া হয় নাই, ফাঁসিও হয় নাই, একটার বিচার কী হয়েছে জানি না, তবে ওনার আবার ওই রূপপুরের ওই যে বালিশ কেলেঙ্কারির জামিন হয়ে গেছে। একটা করে কলা গাছ ক্রয় করেছে 6,500,000 টাকায়, আজকে কিন্তু খালি বলতেছি আমলাদের, এ তো কেবল বাছাই পর্ব শুরু, এটা 1 থেকে পর্ব 12 বছর কি পর্ব একটা হবে, 52,000 পর্ব হইতে পারে, চলবে। আমলাদের কিছু সামনে আসা বিষয়গুলো বলতেছি আমি, দেখেন একটা কলার গাছ 6,500,000 টাকা করে বিল ধরছে, সেখানেই কিন্তু লেখা আছে সাইনবোর্ডে দেখেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, এগুলো কি বঙ্গবন্ধুর স্বপ্ন? ওই যে বললাম একজনে বলছে আর ওই একই কথা, স্বপ্ন বঙ্গবন্ধু আর দুঃস্বপ্ন, ওই স্বপ্ন তো ঠিক আছে, দুটা বাদ দাও, ওরা দুটা বাদ দিয়ে দিচ্ছে যে বঙ্গবন্ধু যে দেশ নিয়ে দুঃস্বপ্নও দেখতেন অনেক, সেইটা তারা বলে না, বঙ্গবন্ধু কি খালি স্বপ্নই দেখতেন? তাহলে উনি এই কথা বললেন কেন যে আমি পেয়েছি চোরের খনি? উনি তো স্বপ্নের চাইতে দুঃস্বপ্নই বেশি দেখেছে জীবনে। আর আপনারা কইতেছেন যার স্বপ্ন তো ঠিক আছে, আগে দুটুর ওই একটা অক্ষর বাদ দাও না, স্বপ্ন দেখতো বঙ্গবন্ধু, স্বপ্ন দুঃস্বপ্ন একই কথা, এটা একই কথা হয় না, এটা আপনাদের জন্য হয় কিন্তু আমরা একটু বাছাই করবো। এখন গেন্ডারিয়ার আপনার আওয়ামী লীগের একটা ওয়ার্ডের নেতা, তার 20-22টা বাড়ি পাওয়া গেছে, স্বর্ণ স্বর্ণ তাও পাওয়া গেছে বস্তায়, আর টাকা খাটের নিচে ডয়ারে বস্তায় ভরে ভরে আপনারাই নিয়ে আসছেন উদ্ধার করে, দেখলাম। এগুলো কি বঙ্গবন্ধুর স্বপ্ন? অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন এবং দুঃস্বপ্ন, এটাকে আলাদা করতে হবে আপনাদের, আর আপনারা করবেন না। ওই যে আপনারা বলে ফেলছেন যে আরে সব না পারলেও আমরা স্বপ্ন তো ঠিক রাখছি বঙ্গবন্ধুর, স্বপ্ন দুঃস্বপ্ন স্বপ্ন তো ঠিক রাখছি বঙ্গবন্ধু, ওটা চলবে না। এখন আমরা এদেশের জনগণ আমরা ভেবে দেখব যে আপনারা 12 বছরে বঙ্গবন্ধুর স্বপ্ন কয়টা বাস্তবায়ন করেছেন আর দুঃস্বপ্ন কয়টা বাস্তবায়ন করেছেন, আমরা ওই একটা অক্ষর বাদ দেওয়ার মধ্যে আমরা নেই।
পুরা রোস্টিং হবে, 1001 পর্ব হবে। এবার সারা দেশে সবখানে দেখি ব্যানার লাগাই রাখছেন আপনারা, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গর্ব। আর এই ব্যানারের নিচেই স্বপ্নটা বাদ দিয়া দুঃস্বপ্নটা বঙ্গবন্ধু যেটা দেখতেন সেই কাই কারবার চলছে। অনেক কর্মসূচি করেছি জীবনে, এই কর্মসূচি কেউ করে নাই। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী কর্মসূচি হাতে নিব, একেবারে যাররা সাররা ইয়ারা ভাগ করে জনগণকে দেখিয়ে দেব, থিসিস করে একবারে একদিনে প্রকাশ করব, ধারাবাহিকভাবে চলবে। যে আওয়ামী লীগ 12 বছরে জনগণকে যে প্রতিশ্রুতি দিতেছে বারবার বা দিয়েছে, ভোট ভিক্ষা চেয়েছে, কান্দাকাটি করেছে, কি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গর্ব, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করব। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু ভেবে দেখব জনগণকে নিয়ে যে আপনারা বঙ্গবন্ধুর স্বপ্ন কয়টা বাস্তবায়ন করেছেন, আর বঙ্গবন্ধুর যে দুঃস্বপ্ন দেখতেন সবসময় চোরের খনিদের নিয়ে, সেই দুঃস্বপ্ন কয়টা বাস্তবায়ন করেছেন। এই কর্মসূচি হাতে নিয়েছি, এখন এটা চলতে থাকবে, তাহলে 1001 পর্বও হইতে পারে। আজকে তো আর বেশি কথা বলবো না, আজকে তাহলে এখানেই শেষ করে দিই। বা কয় মিনিট হয়েছে এটা কি দেখার কোনো সুযোগ আছে? দেখি তো লাইভটা কয় মিনিট হয়েছে দেখতে পারি নাকি, না দেখা যাচ্ছে না। তো যাই হোক, ঘড়িও আমার হাতে নাই, আরও দুই এক মিনিট কথা বলি। আপনাদের সরকারের এমপির বাড়ি দেখা যায় ঝকঝক করতে পারে, সব চ্যানেলে দেখাই, কোথায়? বেগমপাড়ায়। এটা কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল? বঙ্গবন্ধুর কোনো বাড়ি ছিল বিদেশে? নিজেরও ছিল না, আর উনি এরকম স্বপ্ন দেখেও নাই কখনো। তাহলে এটাকে আপনারা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন বলবেন কেন? আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, হিসাব চাই যে 12 বছরে বঙ্গবন্ধুর কতগুলো স্বপ্ন বাস্তবায়িত করেছেন আর কতটি দুঃস্বপ্ন বাস্তবায়ন করেছেন, এই দুটোই আপনাদের হিসাব দিতে হবে জনগণের কাছে। বঙ্গবন্ধুর দুঃস্বপ্নকে দু ফেলে দিয়া, একটা অক্ষর বাদ দিয়া, সবগুলোকে গড় কইরা ওই স্বপ্ন বলে চালাই দেওয়ার সুযোগ আর হবে না। এখন ডিজিটাল যুগ, রোস্টিং কর্মসূচি, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে ক্ষমতা এসছেন জনগণের সাথে। আমরা এখনও বিশ্বাস করি যে আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নই বাস্তবায়ন করেছেন এবং করছেন। তাহলে এবার একটু তদন্তে যেতে হবে না? এবং তদন্তে যাওয়ার আগে আপনাদেরকে সুযোগ দিতেছি, আপনারা রিসেন্টলি বঙ্গবন্ধুর স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নর কথা আপনারা একটাও বলেন নাই, দুঃস্বপ্নের একটা খাতা খুললেন। বাংলাদেশে বর্তমান সরকারের আমলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেছেন সব চোরের সামনে, সব টেবিলে আমি খাতা দেখেছি। আর একটা খাতা খুলতে হবে যেখানে লেখা থাকবে বঙ্গবন্ধুর দুঃস্বপ্ন বাস্তবায়িত হয়েছে, আর একটাই থাকবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। বললাম না যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশাল আয়োজন করছে, সেখানে আমি গিয়েছিলাম রূপপুর, 2 বছর পর ধরা খাইছে, দেখি উনি একটা বালিশের দাম নিচ্ছে 3 লাখ টাকা, 3 লাখ না 1.5 লাখ মনে হয়, একটা বালিশ সবচেয়ে ভালো নিলেও 2500 থেকে 3000 শুনছি, উনি নিচ্ছে 3 লাখ। কাজেই আমি আজকে এই লাইভটা দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা আহ্বান জানাবো, বঙ্গবন্ধুর কতটি স্বপ্ন বাস্তবায়ন করলেন 12 বছরে আর কতটি দুঃস্বপ্ন বাস্তবায়ন করলেন, এই হিসাবটা জরিপটা শুরু করেন, এটা জনগণকে দিতে হবে সামনে। আর সব চোরদের টেবিলের উপরে অফিসের সামনে দেখছি বঙ্গবন্ধুর বড় ছবিতে লেখা আছে, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গর্বই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবই, আর টেবিলের উপরে খাতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, সেখানে প্রত্যেকটা টেবিলে আর একটা খাতা আমরা চাই যেখানে লেখা থাকবে বঙ্গবন্ধুর দুঃস্বপ্ন।
আর বঙ্গবন্ধুর স্বপ্ন, কতটি স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আর কতটি দুঃস্বপ্ন, জনগণকে এত বোকাসুদা ভাবার কোনো অবকাশ নাই। বঙ্গবন্ধুর স্বপ্ন কোনটা আর উনি ওই যে বলে গেছে চোরের খনি, মানে দুঃস্বপ্ন কোনটা, এটা এদেশের জনগণ ভালো করেই জানে। কাজেই আপনারা শুধু খাতা দুইটা খুলেন, যে স্বপ্ন আর দুঃস্বপ্ন, যে যা লিখবেন লেখেন, সেটা আপনারা ছয় মাস পর পর হোক, আর ছয় মাসের তো সুযোগ নাই, এই বারো বছর এটা একবারে প্রকাশ করেন, তারপর আমরা বিচার বিশ্লেষণ করে দেখব, ভেঙে দেখব যে আপনারা কি বঙ্গবন্ধুর সাথে বেইমানি করলেন কি না। ওনার স্বপ্ন বাস্তবায়ন করে ওনার দোহাই দিয়া ক্ষমতায় এসা স্বপ্ন দুঃস্বপ্নরে এক করে ফেলে দিয়া স্বপ্নবাদ দিয়ে দুঃস্বপ্নই বাস্তবায়ন করে গেলেন, তাহলে বঙ্গবন্ধুর লোক গাদ্দারি করলেন কিনা আপনারা, এটা আমরা একটু ভেবে দেখব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।